চুল পড়ার সমস্যা এবং স্কিনের সমস্যা থেকে বাঁচতে কত মানুষজন ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই কলেজ তো থেকে পুরোনো কলেজ তাই অনেক ভালো ভালো ডাক্তার এই কলেজে আছে এই কলেজে মেডিকেলের বোর্ড আছে সব থেকে বড় মেডিকেল কলেজ মনে হয় এটাই তাই এখানে মানুষজন এলে খুঁজে পায় না কোন দিকে কি আছে না আছে তো চলুন আজকে আমরা যাব কলকাতা মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ অফ কলকাতা এখন যেটা নাম হয়েছে আগে যেটার নাম ছিল সিমস তো এটা কলকাতার একটা নামি দামি কলেজ আর কি খুব ভালো চিকিৎসা হয় তো অনেক মানুষ এখানে ভিড় জমায় আজ হচ্ছে সানডে আজ একটু ফাঁকা থাকবে তো চলুন দেখি কী কী আছে না আছে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো কোন দিকে কী আছে না আছে কোথায় কি আছে গেট নাম্বার মেডো থেকে গেট নাম্বার ছয়ে বেরিয়ে পরে আপনাদেরকে ডান দিকে হাঁটতে হবে তো আমি যখন এখন হাঁটছি ঠিক আছে তো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই ভিডিও দেখার জন্য তো দেখুন আপনি যদি মেডরো থেকে হয়ে সেন্ট্রালে নামেন সেন্ট্রালের ছ নম্বর গেটে এরকম বড় বড় করে লেখা আছে মেডিকেল কলেজ তো এই কলেজে এসে এই কলেজটা এত বড় না মানুষজন বুঝতে পারেন কোন দিকে কি আসে না আজ ছ নম্বর গেট হয়ে বেরিয়ে ডান দিকে হেঁটে সোজা এই পথে এলে এতগুলো গেট পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর গেট লেখা আছে আর এই যে চৌকাপাড়া এরিয়াটা দেখছেন এই সম্পূর্ণ এরিয়াটা জুড়ে পড়ে মেডিকেল কলেজ ঠিক আছে তো এটার কোন দিকে কি আছে দেখেন দেখেনি দেখে নিন এই দিকের যে রাস্তাটা এটা হচ্ছে কলেজ স্ট্রিটের রাস্তা আর এই দিকে যে রাস্তাটা এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা ঠিক আছে তো দুটো রাস্তা দেখে নিন দুদিকে এই কোনাতে আছে আপনার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ওকে তো আগে গেটগুলো দেখে নিন কোন দিকে কী আছে না আছে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এখানে আছে এক নাম্বার গেট তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর এই সাইডে আছে ছয় সাত আট ওকে তো এই দিকে যদি আপনারা আসেন মেট্রো হয়ে এদিকে পাবেন ছয় সাত আট নাম্বার গেট ওকে আর কলেজ স্ট্রিট হয়ে ঢুকলে পরে আপনি পাবেন এক দুই তিন চার নাম্বার গেট ওকে তো এতগুলো গেট আছে তাই আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই দেখে নিন ভালো করে যে কোন দিকে কী গেটগুলো আছে না আছে দেখুন এক নম্বরে যদি আপনারা প্রবেশ করেন তাহলে রাত্রি নিবাস এসব পাবেন দু নম্বরে এমার্জেন্সি ওয়ার্ড পাবেন তিন নম্বরে যদি ঢোকেন তাহলে আউটডোর পাবেন ছ নম্বরে ঢুকলে পরে সেখানে মাতৃগর্ভ যে আছে সেই বড় বিল্ডিং পাবেন সাত নম্বরে আছে টপিক্যাল মেডিকেল কলেজের গেট আর আট নম্বরে আছে টপিক্যাল মেডিকেল স্কুলের যে গেট তো দেখুন এখানে দুটো এরিয়া এই কোনাটা সম্পূর্ণ ট্রপিক্যাল মেডিকেল কলেজের যে এরিয়া সেই এরিয়া এই জায়গাটা অনেকেই যদি এই পথে প্রবেশ করে তাহলে গুলিয়ে যায় যে এটা কোথায় এলাম দেখুন এই এরিয়ার মধ্যেই দুটো হসপিটাল আছে একটা ট্রপিক্যাল মেডিকেল কলেজ আর একটা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আর কি ঠিক আছে তো এই সাইডটাতে এই টপিক্যাল মেডিকেল কলেজ আপনারা যদি ঢোকেন তার কিছু স্পেশালিটি আছে তো চলুন এবার দেখে নি আস্তে আস্তে বা কোন দিকে প্রবেশ করলে কি আছে না আছে একদম ফেস টু ফেস আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন হানড্রেড পারসেন্ট শিওর আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর একটা জিনিস দেখুন আপনি যদি সেন্ট্রালের পাঁচ নাম্বার গেট হয়ে বেরোন তাহলে আপনাকে রাস্তা পারাপার করতে হবে আর বেরোলে রাস্তা পারাপার কিন্তু করতে হবে না সোজা ডান দিকে একটু মানে দু তিন মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ছ নম্বর সাত নম্বর গেট আপনারা যখন যাবেন ছ নম্বর গেটে কিন্তু বন্ধ থাকতে পারে আমি আজ রবিবারে এসেছি তাই ছ নম্বর গেট বন্ধ তাই সাত নম্বর গেট হয়ে প্রবেশ করবো আমি তো দেখতে পাচ্ছেন এখন আমি আছি সাত নম্বর গেট আর লেখা আছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা ওকে আপনারা যদি আসছেন প্রথম তো আপনারা ভাবছেন এটা আবার কী কলেজ বা এটা কী তো দেখুন এখানে প্রবেশ করে ডান দিকে আপনি কট ব্লাড ব্যাঙ্ক পাবেন এখানে আরও বিভিন্ন যে বিল্ডিং আছে পাবেন আপনি ঠিক আছে তো এর যে সাত নম্বর গেট সেখানে মেন আট নম্বর গেট সরি সাত নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম আট নাম্বার গেট দিয়ে যদি প্রবেশ করেন তাহলে অ্যানেক্স বিল্ডিং পাবেন এখানেই আসল যে রহস্য বা আসল যে ভিড় এখানেই হয় এই মেডিকেল কলেজটার এখানে স্পেশালিটি কি বলুন তো এখানে না চুলের আর স্কিনের ট্রিটমেন্ট হয় মানে সব থেকে ভালো ট্রিটমেন্ট সবথেকে কম দামে এখানেই হয় এখানে এলে সন্ধে সন্ধে বলছি ভোর ছটা থেকে লাইন পড়ে দেখতে পাচ্ছেন কত মানুষজন দাঁড়িয়ে আছে একটা লাইন যারা প্রথম আসেন তাদের জন্য আরেকটা লাইন হচ্ছে যারা দ্বিতীয়বার দেখাতে আসে তাদের জন্য আপনারা যদি আপনার যদি কোনো চুলের সমস্যা বা স্কিনের সমস্যা আসে বা থাকে অবশ্যই এখানে আসবেন এখানে কিন্তু মানে সেরে যাওয়ার চান্স বা রেট অনেক বেশি অনেক ভালো আপনি প্রাইভেটের থেকে এখানে কিন্তু সহজেই কম খরচে কিন্তু দেখাতে পারেন মানে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য তো সেরা জায়গা এটা আর আমি বলে দিচ্ছি আপনাদের এখানে দু তিন ঘন্টার মধ্যে আপনার ডাক্তার দেখানো হয়ে যাবে আর সোমবার আর বৃহস্পতিবার শুধুমাত্র মেয়েদের দেখা হয় আর বুধ আর শুক্রবার শুধুমাত্র ছেলেদের দেখা হয় তাই এটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন আর এটা কিন্তু আছে আপনার আট নম্বর গেটে আট নম্বর গেটে যদি প্রবেশ করেন তবেই তো আমি সাত নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি সাত নম্বর গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে আমি এসেছিলাম আট নম্বর গেট আর ডান দিকে গেলে আমি ছ নম্বর গেটে যাব তো চলুন এবার আমি ডান দিকে প্রবেশ করি তাহলে সাত নাম্বার গেট দিয়ে সোজা যেতে যেতে ডান দিকে আপনি যদি বাঁকেন তাহলে এরকম স্টুডেন্টদের জন্য একটা বিসি রয় এনএক্সের হোস্টেল পাবেন এগুলো আপনার কোনো কাজের না ঠিক আছে যদি ডাক্তার দেখা দাও ডান দিকে যেতে যেতে অ্যানাটমি ডিপার্টমেন্টও পাবেন আপনি তো ওই পথে সোজা যাবেন ডান দিকে বেঁকে আবার ডান দিকে গেলে পরে আপনি ছ নম্বর গেট পাবেন তো ছ নম্বর গেট থেকে আপনাদের দেখাতে সুবিধা হবে তাই ছ নম্বর গেট আমি এখন যাবো তো দেখতে পাচ্ছেন অ্যানাটমি ডিপার্টমেন্টকে সাইডে রেখে পরে আমি ডান দিকে যাচ্ছি আর ডান দিকে যেতে যেতে আবার আমাকে ডান দিকে বাঁকতে হবে তবে পরে আপনি পাবেন ছ নম্বর গেট যেতে যেতে বাম দিকে ডান দিকে অনেক হোস্টেল পাবেন যেখানে স্টুডেন্টরা থাকে এখানে তো দেখুন এই হচ্ছে মেডিকেল কলেজ কলকাতার ছ নম্বর গেট দেখতে পাচ্ছেন ছ নম্বর গেটটা ভালো করে দেখে নিন এটা কিন্তু রবিবার বন্ধ থাকে অন্যদিন কিন্তু খোলা থাকতেও পারে ছ নম্বর গেটে প্রবেশ করেই ডান দিকে আপনি পাবেন বড় বিল্ডিংটা এটা হচ্ছে মাতৃভবন এখানে শিশু টিসু হয় আর কি আর বাম দিকে আপনি যে পাবেন এটা হচ্ছে অন্য আরেকটা একটা মেডিসিন বা মেডিকেল কলেজ বলতে পারেন আপনি একে আইও বিল্ডিং বলা হয় টাইম দেওয়া আছে আর এই বিল্ডিংয়ে কিন্তু চোখের যে চিকিৎসা সেই চোখের চিকিৎসা হয় তাহলে ছ নম্বর গেটে কিন্তু চোখের চিকিৎসা হয় তার সামনে মাতৃভবন আছে আর বাম দিকেই যদি আপনি বাঁকেন তাহলে এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে এখানে আপনি কিন্তু আপনার প্রিয়জনের জন্য চাইলে পুজো দিতে পারেন আর দেখতে পাচ্ছেন মাদার্স অ্যান্ড চাইল্ড হাব এটা ঠিক আছে তো এখানে বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কি আছে না আছে ওই মাদার্স অ্যান্ড চাইল্ড হাবসের সামনেই তো চলুন এবার ওই ডান দিকে বাঁকবো আমি মাদার্স অ্যান্ড চাইল্ড হেলথ থেকে সোজা যে পরে ডান দিকে বাঁকব তাহলে আপনি আসল জায়গাতে পৌঁছাতে পারবেন সোজা যখন যাবেন এরকম ডান দিকে হোস্টেল পাবেন আর বাম দিকে যে বাগবেন এখানে আর একটা হোস্টেল পাবেন এখানে একটা প্রতীক্ষালয় পাবেন এখানে বিভিন্ন রোগীর আত্মীয় স্বজনরা এসে ওয়েট করে আর কি আর ওপরে হোস্টেল আর নিচে হসপিটাল এটাকে ইডেন হসপিটাল বলা হয় আর ইডেন হসপিটালে সাধারণত গাইনি ডিপার্টমেন্ট আছে যেখানে স্ত্রী রোগ বিশেষজ্ঞরা বসে এখানে সাধারণত মহিলাদের আপনারা দেখতে পাবেন তো এটাও বেশ বড় হসপিটাল এটা হচ্ছে লাল হলুদ কালারের বিল্ডিং আর সামনে দেখতে পাচ্ছেন কত মহিলা বসে আছে এখান থেকে দেখুন সোজা যদি আপনি যান তাহলে তিন নাম্বার গেট পাবেন আর বাম দিকে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোস্টেল ওটা দু নম্বর গেটের সামনে তো দেখুন এটা হচ্ছে তিন নাম্বার গেট আমরা তিন নাম্বার গেটে একটু পরে আসছি ঠিক আছে তো আগে চলুন দু নম্বর গেটে যাব বাম দিকে বেঁকে পরে দু নাম্বার গেটে আমরা যাব বাম দিকে বেঁকে আবার বাম দিকে পাবেন আপনি যে নার্সিং যে স্কুল সেই নার্সিং স্কুল পাবেন আপনি বা হোস্টেল পাবেন আর সোজা যে ডান দিকে বাগলে পরে বাম দিকে আপনি যে বড় বিল্ডিংটা পাবেন এটা হচ্ছে ওই বড় বিল্ডিংয়ের সামনে মানে দু নম্বর গেটের সামনে এটা ঠিক আছে তো দেখুন এই যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরোনো যে বিল্ডিং এখানেই সবাই মানে মেন ঐতিহ্য বলা চলে ঠিক আছে এর যে অপোজিটের যে বিল্ডিংটা সেটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা বিল্ডিং থেকে পুরোনো বিল্ডিং আছে যেটা হোস্টেল যদিও তো দেখুন এখানে আপনার ডান দিকে যদি যান এখানে তিন নম্বর গেটের দিকে যাবেন এখানে একটু পরে আসছি আমরা ঠিক আছে আর এখানে ওয়াশরুমও আছে আর এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে এটা হচ্ছে হোস্টেল এখানে বিভিন্ন স্টুডেন্টরা থাকে এটা হচ্ছে কোয়েড হোস্টেল ছেলে মেয়ে একসাথে থাকে এই হোস্টেলে আর তার ঠিক সামনেই আছে জরুরি বিভাগ মানে দু নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনি এই জরুরি বিভাগ মানে এমার্জেন্সি ওয়ার্ডে আপনি পাবেন মানে হঠাৎ কারোর শরীর খারাপ হলে যেখানে আসে আর তার ঠিক অপোজিটেই মেডিকেল কলেজ হসপিটাল লেখা আছে এই যে এই ঐতিহ্যবাহী যে গেট এখানে দেখবেন অনেক স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি পোস্ট করে কারণ এই জায়গাটা দেখতেও বেশ সুন্দর ঐতিহ্যবাহী আর সব থেকে পুরনো এটা তো দেখুন এ হচ্ছে দু নম্বর গেট দু নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করে ডান দিকে পাবেন আপনারা প্রতীক্ষালয় বিশ্রামাগার পাবেন এখানে আর এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ে আছে নাঝ্যমল্যের ওষুধের দোকান আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রতীক্ষালয় লেখা আছে তার পাশে আছে বিশ্রাম কক্ষ আছে আর এখানে ন্যায্যমল্লের ওষুধের দোকান আর বাম দিকে যে ইমার্জেন্সি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই এমার্জেন্সি বিল্ডিংয়ে কয়েকটা ডিপার্টমেন্ট আছে আর দেখুন এই এমার্জেন্সি বিল্ডিং আছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট মানে আপনার হাড়ের কোনো সমস্যা হলে বা বিকল কোনো সমস্যা হলে এখানে দেখাতে পারেন এখানে নাক কান গলার যেসব সমস্যা সেগুলো দেখাতে পারেন এখানে এখানে বিভিন্ন রকমের সার্জারিও হয় এখানে অর্থর আউটডোর আছে ঠিক আছে তো চলুন এবার আমরা যাব দু নম্বর গেট থেকে বেরিয়ে এক নম্বর গেটের দিকে তো দেখুন এক নম্বর গেট দিয়ে আপনারা যদি প্রবেশ করেন তাহলে সেরম কিছু পাবেন না সোজা গেলে পরে আপনি যে একাডেমিক বিল্ডিং পাবেন যেখানে পড়ানো হয় আর একটা পাবেন আপনি যে রাত্রি নিবাস যেটা রাত্রি নিবাসে যে বিল্ডিংটা দেখছেন এটা নতুন হয়েছে তো চলুন এবার আমরা যাব কোন দিকে বলুন তো এবার আমরা যাব তিন নম্বর গেটের দিকে যেটা এখানকার মানে আউটডোর যেখানে আছে মেন আউটডোর তো এটা আপনাদের তো দেখালাম এটা দু নম্বর গেট দু নম্বর গেট থেকে সোজা এসে পরে ডান দিকে যদি বাঁকে নেই যে গাছটা আছে গাছের তলা দিয়ে মানে সাইডে একটা পার্ক আছে বলতে পারেন সেই ওই সাইড হয়ে যদি আপনারা ডান দিকে যান তাহলে আপনারা তিন নাম্বার গেটের দিকে প্রবেশ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছে ছাতা নিয়ে এছাড়াও আপনারা অ্যাজ ইউজুয়াল কিন্তু তিন নম্বর গেট দিয়ে যদি প্রবেশ করেন তাহলে ডাইরেক্ট আসতে পারবেন তো এই যে লাল বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে যে এখানে ইএনটি মানে নাক কান গলার যেসব আউটডোর সেটা এখানে বসে আর একটু আগেই যেটা মানে এরকম একটা গাইডবোর্ড দেখতে পাবেন এখানে গাইডবোর্ডের সংখ্যা খুবই কম কিন্তু ঠিক আছে কোন দিকে কি আছে না আছে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিন নাম্বার গেট আর তার ঠিক যে তিন নাম্বার গেট দিয়ে মানে প্রবেশ করে ডান দিকে পাবেন আউটডোর এখানে সমস্ত রকমের আউটডোর মানে কোনো পেশেন্ট যদি ডাইরেক্ট আসে তবে ফলে এখানেই তাদেরকে আসতে হয় কোনো রোগের জন্য দেখাতে হলে আর এমার্জেন্সি যদি কেস হয় তাহলে তো এমার্জেন্সি বিভাগে যেতেই হয় আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ওপিডি বিল্ডিং মানে এটাই হচ্ছে আউটডোর প্রধান বিল্ডিং ঠিক আছে তো আর তার ঠিক আর অপোজিটের বিল্ডিংটা হচ্ছে এটা হচ্ছে রেডিও থেরাপির বিল্ডিং এখানে বিভিন্ন যে এক্স রে ইউএসজি সমস্ত কিছু এখানেই করা হয় ঠিক আছে মানে এটা হচ্ছে মেন আর কি হেড অফিস বলতে পারেন তো চলুন এবার আমরা যাব কোন দিকে বলুন তো এবার আমরা যাব পাঁচ নাম্বার গেট দিয়ে দেখুন তিন নাম্বার গেট দিয়ে সোজা বেশ করে বাম দিকে এলে পরে পাঁচ নাম্বার গেট দিকে যেতে যেতে এরকম নার্সিং স্কুল পড়বে নার্সিং স্কুলের ডান দিকে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক পুরনো বিল্ডিং ঠিক আছে তো এটাকে গ্রিন বিল্ডিং বলা হয় এখানে কিন্তু কোভিডের চিকিৎসা হয় তো চলুন এবার বাম দিকে যদি যান আপনি মানে নার্সিং কলেজ থেকে বাম দিকে যদি যান তাহলে এরকম রেড কালারের যে বিল্ডিংটা দেখতে পাবেন যেতে যেতে তার ঠিক পরেই দেখতে পাবেন সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার স্পেশালিটি ব্লক এখানেও কিন্তু কোভিডের চিকিৎসা হয় তো আর এই হচ্ছে পাঁচ নাম্বার গেট এছাড়াও পাঁচ নম্বর গেটের এদিকে কিন্তু ব্লাড ব্যাঙ্কও আছে আপনাদের যদি ব্লাড ব্যাঙ্কের দরকার হয় পাঁচ নম্বর গেটের দিকে আসবেন তাহলে পেয়ে যাবেন তো চলুন এই হচ্ছে আপনি যদি দু নম্বর গেট দিয়ে বেরোন এই হচ্ছে বাইরেটা এই হচ্ছে সেই প্রেসিডেন্সি যে ইউনিভার্সিটির পিছনটা এই হচ্ছে কলেজ স্ট্রিট দেখতেই পাচ্ছেন আজ রবিবারের বাজার কত ফাঁকা তো চলুন এবার আমরা দেখব যে কি কি পাওয়া যায় না যায় হসপিটালের বাইরে সাধারণত কি পাওয়া যায় না যায় এটা কিন্তু জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এর চারিপাশে শুধুমাত্র আমি বলে দিচ্ছি এই কলেজ স্ট্রিটের দিকটাতে কিন্তু ওষুধের দোকান আছে তারপর বিভিন্ন যেসব জিনিসপত্র যে দরকার হয় সেই সবের দোকান পাবেন এছাড়াও নর্মাল যেসব হসপিটালের সামনে খাবারের দোকান তো পাবেনই আপনি প্রচুর পরিমাণে তারপর বিভিন্ন রকমের যেসব আসবাবপত্র মোবাইলে চার্জ দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম আপনি পাবেন আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু আর একটা কথা হচ্ছে সেটা হলো এই পর্সেন কিন্তু নর্মালের তুলনায় দাম একটু বেশি আর কলেজ স্ট্রিট দিকে এলে আপনারা কিন্তু করেও আসতে পারেন ঠিক আছে তো সমস্ত কিছু আপনারা এখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে আপনাদের কোনো প্রবলেম হবে না কিন্তু ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এছাড়াও আরও বিভিন্ন যে মেডিকেল কলেজের ভিডিও তার যেসব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারেন এছাড়াও কলেজ স্ট্রিট নিয়ে অনেক ভিডিও আছে সেই ভিডিও আপনারা কিন্তু দেখতে পারেন আর এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন একটাই তো রিকোয়েস্ট আপনাদের কাছে তাই প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিন না এছাড়াও আর কি জানতে পারেন কমেন্ট আমাদের জানাতে পারেন